তো? হ্যাঁ বলো। না তোমার তো প্রতি মাসে তো আমি টাকা দিই 10,000 করে, এ মাসেও লাগবে? আচ্ছা আচ্ছা, রাগ করো না প্লিজ, প্লিজ রাগ করো না। আমি এ মাসের ভিতরে আমি তোমাকে আবার 10,000 টাকা দিব, প্রমিস করতেছি আমি। লক্ষ্মী সোনা, রাগ করো না। না না, কলটা রাখো না, তোমার সাথে অনেক কথা আছে, প্লিজ। ভাই আর ও ভাই, ফোনটা একটু কেটে দিলে রাখো তো, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, কি? বলো। গার্লফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সার লেনদেন হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে? আপনার জেনে কি সব? না আমার জন্য কোনো লাভ নেই ভাই। আমি বলছিলাম ওই যে গার্লফ্রেন্ডের প্রতি মাসে আপনি যেভাবে কষ্ট করে 10-20 হাজার টাকা দিচ্ছেন, হ্যাঁ দিচ্ছি এই গার্লফ্রেন্ড তো ওই লাস্ট পর্যন্ত আপনাকে খেয়ে ছেড়ে দিবে, বোঝেননি? আমি কি আমি বলতে কেন চাচ্ছেন? বলছি, এখনকার সময় কিছু কিছু মেয়ে আছে যারা ওই একটু বলদ টাইপের বয়ফ্রেন্ড থাকে, এই তারা ওই ওই বলদ টাইপের বয়ফ্রেন্ড না, এদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে লাস্টে খেয়ে ছেড়ে দেয়। রাগ করেন না ভাই, আগে আপনার বলত মনে হয় বলদ তো গার্লফ্রেন্ডকে প্রতি মাসে 10-20 হাজার ভাই। টাকা দেন, বলেন না তাকে।